কিশোরগঞ্জের ভৈরবে কালিকা প্রসাদ ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জামাল মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিল্লাত মিয়ার উদ্যোগে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। আগামী 28 নভেম্বর ইউনিয়ন বিএনপির কাউন্সিলর উপলক্ষে আজ শুক্রবার বিকেলে কালিকা প্রসাদ বাস স্ট্যান্ড থেকে শতাধিক মোটরসাইকেল ও বিভাটেকের বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এ সময় শোডাউনে অংশ নেয়া কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শফিকুল আলমের পক্ষে স্লোগানে মুখরিত হয় মিছিলটি। কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জামাল মিয়া এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ মিল্লাত মিয়ার নেতৃত্বে অন্যান্যদের মধ্যে মিছিলে অংশগ্রহণ নেন ভৈরব উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সালাউদ্দিন, কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন, মোস্তাক আহমেদ, সদস্য সচিব বোরজু মিয়া, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সেলিম খান, 7 নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা রিপন খান সহ দলীয় নেতাকর্মীরা।